যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গুরুত্ব দেয়। বিজয়ের পরেই বাংলাদেশ সফর করা সিনেটর টেড কেনেডির এই বার্তা পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে বক্তব্য শুরু করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি সংক্রান্ত নতুন আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যানন। তিনি বলেন, এখনও বাংলাদেশকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। Today I would like to add just a few words to what Senator Ted Kennedy said 44 years ago. America still cares. বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরেন শ্যারন। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এদেশের ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে শ্যারন বলেন, সবসময়ই অটুট থাকবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক। We are not defined by blood. We are not defined by faith. We are not defined by race or ethnicity. We are defined by our commitment to an open society, by a commitment to the freedoms that are defined in our constitution. And we will remain so. And there is a large and welcoming space for Muslims in the United States. তিনি বলেন, সন্ত্রাসের ঝুঁকিতে থাকা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একইভাবে অরক্ষিত, তবে এই সংকট মোকাবেলায় সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। The world is growing more connected, and what happens to the citizens of one country inevitably affects the citizens of another. This is a global challenge, and the United States stands with you in your efforts to counter violent extremism and fight terrorism. We are committed to helping Bangladesh. এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনে গণতন্ত্রের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো নিজেদের সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগাবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন এই আন্ডার সেক্রেটারি। The United States is an enthusiastic supporter in জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।